सब्सक्राइब कीजिए कर्मसंधन रिक्रूटमेंट चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट अपलोड वीडियो सबसे पहले देखने के लिए। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন যদি পড়াশোনা করে থাকেন, কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারে আবেদন করবেন বিস্তারিতভাবে এই ভিডিওই জানিয়ে দেব। চলুন বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই ভিডিওয় সমস্ত রকম ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন, কিভাবে আবেদন করতে হবে এবং আপনার কত পার্সেন্টেজ থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে, বা আপনার পরিবারের ইনকাম কত হবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ ব্যাপারে যদি আপনাদের কথা বলা যায়, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক শিক্ষায় পাস করতে হবে, বা মাদ্রাসা থেকে যদি আপনি পাস করে থাকেন তবুও আবেদন করতে পারবেন। এছাড়াও পশ্চিমবঙ্গে অবস্থিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি একাদশ থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বা পলিটেকনিক হলেও আপনারা আবেদন করতে পারবেন। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপটা দেয়া হয়। এবং এছাড়াও আছে স্কলারশিপের জন্য যোগ্যতা, বলা হয়েছে পশ্চিমবঙ্গে অধিবাসী হতে হবে, পশ্চিমবঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পাত্ররত হতে হবে, এছাড়াও 2018-র আপনাকে পাস করতে হবে এবং পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং উচ্চ মাধ্যমিক পলিটেকনিক গ্র্যাজুয়েশনে বিগত পরীক্ষায় 75% নাম্বার পেতে হবে। এবং গ্র্যাজুয়েশনের যদি আপনারা পড়াশোনা করে থাকেন তাহলে 53% এবং ইঞ্জিনিয়ারিংয়ে যদি গ্র্যাজুয়েশন করেন তাহলে 55% এবং কন্যাশ্রী K3 যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনারা 45% নাম্বার পেলেও আবেদন করতে পারবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য। এছাড়াও আপনাদেরকে সমস্ত রকম ইনফরমেশান দিয়ে সহযোগিতা করব। তার আগে আপনাদেরকে নিয়মিত রিকোয়েস্ট করি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সমস্ত রকম ইনফরমেশান এবং লেটেস্ট সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। এছাড়াও আপনারা যদি মনে করেন স্কলারশিপ ব্যাপারে বিস্তারিতভাবে জানতে চায়, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আবেদন করতে হবে কিভাবে আপনাদেরকে, এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনাদেরকে জানিয়ে দেব আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট। আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনাকে মাধ্যমিকে 75% পেতে হবে, এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে, আপনি যদি K3 ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে 45% পেয়ে গেলে আপনি আবেদন করতে পারবেন। এবং ডকুমেন্টস হিসাবে আপনার লাগছে আপনার মাধ্যমিকের সমস্ত রকম ডকুমেন্টস এবং আধার কার্ড, এছাড়াও যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একটি আপনার সাইবার ক্যাফে, নিয়ারেস্ট সাইবার ক্যাফে গিয়ে যোগাযোগ করে নেবেন। সমস্ত রকম ইনফরমেশান দিতে গেলে ভিডিওটি বড় হয়ে যাওয়ার চান্স আছে, তাই সমস্ত রকম ইনফরমেশান এই একটি ভিডিওই দেয়া যাচ্ছে না। তো এছাড়াও আপনারা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে, তাহলে আপনাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। এছাড়াও যে স্কলারশিপগুলো আছে, আপনারা মাইনরিটি স্কলারশিপ পেতে পারেন। মাইনরিটি স্কলারশিপ পাওয়ার জন্য আপনারা হয়তো এখনও আবেদন না যদি করে থাকেন তাহলে আবেদন করতে পারেন। এছাড়াও এসসি এসটি ওবিসির জন্য স্কলারশিপ আছে, সেই স্কলারশিপও পেতে পারেন আপনারা। এবং আপনাদের সুবিধার জন্য এসসি এসটি ওবিসি এ এবং বি এর জন্য একটি স্কলারশিপের ভিডিও তৈরি করা আছে, আপনারা ডেসক্রিপশান থেকেও লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য যদি আবেদন করে থাকেন তাহলে আবেদন শুরু হয়ে গিয়েছে, আপনারা আবেদন করতে পারেন। এবং আপনাদেরকে তার সঙ্গে জানানো হচ্ছে, আপনাদেরকে কিছু নিয়ম জানানো হয়েছে, সেই গুরুত্বপূর্ণ নিয়মগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। এবং আপনাদেরকে প্রথমে ভারতের নাগরিক হতে হবে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবং যে সমস্ত স্কলারশিপের ক্ষেত্রে বলা হয়েছে আবেদনকে, নতুন যদি আবেদন করে থাকেন তাহলে নতুনের জন্য ফ্রেশভাবে আবেদন করতে হবে, এবং
যে আইডিটি প্রদান করা হয়েছিল সেই স্কলারশিপের আইডিটি দিয়ে রিনিউয়াল করে নিলেই হয়ে যাবে। এবং আপনাদেরকে যার সঙ্গে জানানো হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ বাদ দিয়ে বাকি ক্ষেত্রে ফোন নাম্বার দিয়ে আবেদন করা যায়, এবং আপনাকে তার সঙ্গে জানানো হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ঠিকঠাক থাকতে হবে, যেখানে আপনার টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে। এবং তার সঙ্গে আপনাদেরকে একটি সিক্রেট জানিয়ে দিয়ে রাখলাম এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে, এই যে টাকাটা কখন ঢুকবে আপনাদেরকে সামনের বছর বা 2018-র লাস্টের দিকে বা ফার্স্টের দিকে 2019-এর ধরুন মার্চ এপ্রিল নাগাদ এই টাকাটি আরম্ভ হয়ে যায় ডক, এবং আবেদন যারা করে থাকে এই টাকাটি পেতে শুরু করে। এবং তার সঙ্গে কিছু বলা হয়েছে এখানে, আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে এই ফোন নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে যেতে ভুলবেন না, একটি লাইক করলে আপনার কিছু যায় আসে না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী কোনো স্কলারশিপ ব্যাপারে জানার যদি থেকে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে জেনে যাবেন পরবর্তী স্কলারশিপ ব্যাপারে। এবং সরকারি এবং বেসরকারি চাকরির যদি নিয়মিত ভিডিও পেতে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।